প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ রহমতে ভালো আছি। আজ আমি তোমাদের ক্লাস নিচ্ছি সপ্তম শ্রেণীর গণিত বইয়ে অনুশীলনী 5.4-এর উপর। এই অনুশীলনীতে আমরা গসাগু এবং লসাগু কিভাবে নির্ণয় করতে হয় সে সম্পর্কে জানব। তাহলে চলো আমরা সরাসরি অঙ্কে চলে যাই। শুরুতে আমরা গসাগু সম্পর্কে জানবো। গসাগু এর পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়, যেটি আমরা চতুর্থ শ্রেণী থেকে পড়ে আসছি। শুরুতে আমি একটি উদাহরণের মাধ্যমে তোমাদের গসাগু নির্ণয় কিভাবে করতে হবে তা বোঝানোর চেষ্টা করছি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। প্রথমে একটি ধারা লিখলাম, 3a³b² এবং 6a² b². এখানে প্রথম রাশি 3a³b² দ্বিতীয় লাইনে এই রাশিকে ভেঙে ভেঙে লিখলাম এবং দ্বিতীয় রাশি 6a² একইভাবে দ্বিতীয় লাইনে এই রাশিকেও ভেঙে ভেঙে লিখলাম। এখন গসাগু নির্ণয়ের বেলায় আমাদেরকে উভয় রাশিতে যেই সংখ্যাগুলো বা যে পদগুলো মিল থাকবে ওখান থেকেই একটি একটি করে নিতে হবে, আর যা অবশিষ্ট থাকবে সেসব সংখ্যা বা পদ নেওয়া দরকার নেই। তাহলে দেখা যাচ্ছে প্রথম রাশিতে 3 আছে, দ্বিতীয় রাশিতেও 3 আছে। তাহলে আমরা গসাগু লিখব, নির্ণয় গসাগু সমান দুই রাশিতে যেহেতু 3 আছে তাহলে একটা 3 আসবে। একইভাবে প্রথম রাশিতে এ আছে, দ্বিতীয় রাশিতে এ আছে, এ প্রথম রাশিতে এ, এখানে এ নেই তাহলে আর নেওয়া যাবে না। বি প্রথম রাশিতে আছে, দ্বিতীয় রাশিতে আছে, একটু নিলাম। আবারও প্রথম রাশিতে আছে বি, দ্বিতীয় রাশিতে আছে বি, আবার একটা বি নিলাম। প্রথম রাশিতে সি আছে, দ্বিতীয় রাশিতে আছে সি নিলাম। তাহলে আমাদের নির্ণয় গসাগুটি দাঁড়ায় 3 × a × b × b × c, গুণ করলে হয় 3a² c। তাহলে আমরা আনসারটি লিখব 3a² c। তাহলে আমরা এভাবেই প্রতিটা অঙ্কের গসাগু নির্ণয় করব। এখন আমি আরেকটি উদাহরণের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। x² + 7x + 12 এবং x² + 9x + 20। এখানে প্রথম রাশি x² + 7x + 12, দেখা যাচ্ছে প্রথম রাশিকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। উৎপাদক বিশ্লেষণের নিয়মটি আমরা এর আগের চ্যাপ্টারে শিখেছিলাম। নিয়মটি হচ্ছে, আমি আরেকবার তোমাদেরকে মনে করিয়ে দিই, উৎপাদকের নিয়ম হচ্ছে প্রথম পদের সহগ এবং শেষ পদ গুণ করে তাকে এমনভাবে ভাঙাতে হবে, ভাঙানোর পরে উৎপাদগুলোকে দুটি সংখ্যায় ভাগ করতে হবে এবং সেই দুটি সংখ্যা গুণ করলে গুণফলটি আসতে হবে এবং ওই দুটি সংখ্যা যোগ করি বা বিয়োগ করি মাঝখানের পদটি পেতে হবে। তাহলে খেয়াল করো, x² + 3x + 4x + 12, দেখা যাচ্ছে 3x + 4x = 7x এবং 3 × 4 = 12। এখন x² + 3x থেকে x কমন নিব, x + 3, 4x + 12 থেকে 4 কমন নিলে হয় x + 3, 4 দিয়ে 12 কে ভাগ করলে 3 হয়। এখন এই x + 3, এই x + 3 থেকে একটা x + 3 নিব, অবশিষ্ট x + 4 আমরা বসাবো। এখন আমরা দ্বিতীয় রাশির কাজ করব। খেয়াল করো, দ্বিতীয় রাশি x² + 9x + 20, একইভাবে এটাকেও উৎপাদক বিশ্লেষণ করবো, x² + 4x + 5x + 20, দেখা যাচ্ছে 4x + 5x = 9x,
4 into 5 equal 20. 4x square plus 4x থেকে x কমন নিলে x plus 4, 5x plus 20 থেকে 5 কমন নিলে x plus 4, এই x plus 4 এই x plus 4 থেকে একটা নিব, অবশিষ্ট x plus 5 আমরা বসাবো। এখন প্রথম রাশি এবং দ্বিতীয় রাশিতে কি কি পদ মিল আছে সেটা দেখে আমরা গসাগু নির্ণয় করব। দেখা যাচ্ছে প্রথম রাশিতে x plus 3 এবং x plus 4, দ্বিতীয় রাশিতেও x plus 4 এবং x plus 5 রয়েছে। শিক্ষার্থীরা তাহলে আমরা দেখতে পাচ্ছি এই x plus 4 এবং x plus 4 হবে আমাদের নির্ণেয় গসাগু। যেহেতু শুরুতেই বলছিলাম যে উভয় রাশিতে যে পদ বা সংখ্যাটি থাকবে সেটি হবে নির্ণেয় গসাগু, তাহলে আমাদের গসাগুটি দাঁড়ায় x plus 4, আনসার x plus 4। আমি তোমাদেরকে আরেকটি উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি। আমি আরেকটি ধারা লিখলাম a স্কয়ার মাইনাস 16 3a প্লাস 12 a স্কয়ার প্লাস 5a প্লাস 4। এখানে প্রথম রাশি a স্কয়ার মাইনাস 16, a স্কয়ার লিখলাম 16 কে 4 হোল স্কয়ার লিখলাম, 4 ইন্টু 4 ইকুয়াল 16 হয়। এখন a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র দাঁড়ালো, তাহলে সূত্রটি হবে a প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস বি। এখন দ্বিতীয় রাশি থ্রি এ প্লাস টুয়েলভ, থ্রি এ প্লাস টুয়েলভ থেকে থ্রি কমন আছে, এ প্লাস ফোর। তৃতীয় রাশি খেয়াল করো এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস ফোর, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা পাই এ স্কোয়ার প্লাস এ প্লাস ফোর এ প্লাস ফোর, এ স্কোয়ার প্লাস এ থেকে এ কমন নিলে থাকে এ প্লাস ওয়ান, প্লাস ফোর এ প্লাস ফোর থেকে ফোর কমন নিলে থাকে এ প্লাস ওয়ান, এই এ প্লাস ওয়ান, এই এ প্লাস ওয়ান। এখান থেকে আমরা একটি এ প্লাস ওয়ান নিব, এ প্লাস ওয়ান, তারপর অবশিষ্ট এ প্লাস ফোর বসাবো। এখন বসাবো নির্ণয় করব যে প্রত্যেকটা রাশিতে কোন সংখ্যা বা পদটি আছে সেটা আমরা এখন দেখে তারপর গসাগু নির্ণয় করবো। দেখা যাচ্ছে প্রথম রাশিতে এ প্লাস ফোর আছে, দ্বিতীয় রাশিতে এ প্লাস ফোর আছে, তৃতীয় রাশিতে এসেও এ প্লাস ফোর আছে, তাহলে আমরা এ প্লাস ফোর নেব। প্রথম রাশিতে এ মাইনাস ফোর আছে, এখানে নেই, এখানেও নেই, তাহলে এটা নিয়ে যাবে না, তাহলে আমাদের নির্ণয় গসাগুটি দাঁড়ায় এ প্লাস ফোর। শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কিভাবে গসাগু নির্ণয় করতে হবে। এখন আমরা শিখব কিভাবে লসাগু নির্ণয় করতে হবে। শুরুতে আমরা জানব লসাগু কি। লসাগুর পূর্ণ রূপ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লসাগু নির্ণয়ে বেলায় আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রতিটা রাশিতে গসাগুর মতো যে সংখ্যা পদগুলো মিল আছে ওখান থেকে একটা করে নিতে হবে, এবং অবশিষ্ট যা থাকবে তাও গুণ করে বসাতে হবে, তখন আমরা আমাদের নির্ণয় গসাগুটি পেয়ে যাব। খেয়াল করো আমি তোমাদের এখানে কয়েকটি উদাহরণ দিয়ে গসাগু বোঝানোর চেষ্টা করছি। সিক্স একেও বি স্কোয়ার সি, নাইন এটা দি পাওয়ার ফোর বি ডি স্কোয়ার। এখানে প্রথম রাশি সিক্স কিউব বি স্কোয়ার সি, এটাকে যদি আমরা ভাঙাই থ্রি ইন্টু টু এ ইন্টু এ ইন্টু এ ইন্টু বি ইন্টু বি ইন্টু সি। দ্বিতীয় রাশি নাইন এট দি পাওয়ার ফোর বি ডি স্কোয়ার, এটাকে যদি আমরা ভাঙাই থ্রি ইন্টু থ্রি এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ ইন্টু বি ইন্টু ডি ইন্টু ডি। খেয়াল করো এখানে এ কিউব ছিল তিনটা, এ টু দি পাওয়ার ফোর ছিল চারটা। এখন নির্ণয় লসাগু হবে প্রথম রাশিতে টু এখানে নেই, এটা নিতে হবে, প্রথম রাশিতে থ্রি আছে এখানেও আছে, এটাও নিতে হবে, প্রথম রাশিতে এ আছে দ্বিতীয় রাশিতেও আছে এখান থেকে একটা নিব, প্রথম রাশিতে এ আছে দ্বিতীয় রাশিতেও আছে এখান থেকেও একটা নিব,
প্রথম রাশিতে এ আছে, দ্বিতীয় রাশিতে এ আছে, ওখান থেকে একটা নিব। প্রথম রাশিতে বি আছে, দ্বিতীয় রাশিতে আছে, একটা নিব। প্রথম রাশিতে বি আছে, দ্বিতীয় রাশিতে নাই, ওইটা নিব। প্রথম রাশিতে সি আছে, সি নিব। এখন এখানে একটা অবশিষ্ট ছিল, সেটা বসালাম। আর এখানে একটা ত্রি অবশিষ্ট ছিল, সেটা বসালাম। আবার দেখা যাচ্ছে এখানে অবশিষ্ট আছে দুইটা ডি, ডি ইন্টু ডি, ডি ইন্টু ডি। তাহলে আমাদের নির্ণয় লসাগুটি দাঁড়ায় 2 × 3 × 3 সমান হচ্ছে 18। এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ সমান 8^4, বি ইন্টু বি, বি স্কোয়ার, সি, ডি ইন্টু ডি, ডি স্কোয়ার। নির্ণয় লসাগু সমান 18 × 4, বি স্কোয়ার, সি, ডি স্কোয়ার। আমি তোমাদের বোঝার সুবিধার আরেকটি লসাগু করে দেখাচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। x²-3x-10 এবং x²-10x+25। এখানে প্রথম রাশি x²-3x-10, এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। x²-5x+2x-10 x²-5x থেকে x কমন নিলে x-5, প্লাস 2x-10 থেকে 2 কমন নিলে x-5। এই x-5, এই x-5 থেকে একটা নিব, অবশিষ্ট x+2 বসিয়ে দিব। দ্বিতীয় রাশি x²-10x+25 x²-5x-5x+25। দেখা যাচ্ছে x²-5x থেকে এক্স কমন নিলে x-5 হয়, আবার -5x+25 থেকে -f কমন নিলে x-5 হয়। তাহলে এই x-5 আর এই x-5 থেকে একটা আসবে, অবশিষ্টটা গুণ হয়ে বসে যাবে x-5x-5। এখন শুরুতেই যেহেতু বলেছিলাম যে উভয় রাশিতে যে সংখ্যাগুলো থাকবে ওগুলার নিয়ে ওগুলার সাথে যা অবশ্য থাকবে তাও নিতে হবে। তাহলে দেখা যাচ্ছে এখানে x-5 আছে, এখানে x-5 আছে, আমি x-5 নিলাম। আবার এখানে x+2 আছে, এখানে x+2 নাই, x+2 নিলাম। এখানে অবশ্য আছে x-5, তাও x-5 লিখলাম। এখন x-5 আর x-5 কে আমি x-5 পরিষ্কার দিলাম, অবশিষ্ট x+2, এই x+2। আমাদের আনসারটি দাঁড়ায় x+2 × x-5 পরিষ্কার। শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কিভাবে গসাগু এবং লসাগু নির্ণয় করতে হয়। এই নিয়ম অনুসরণ করে তোমরা অনুশীলনে বাকি অঙ্কগুলো করে ফেলবে। আর কোনো সমস্যায় পড়লে অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবে এবং পড়ালেখা ঠিক মতো করবে। আল্লাহ হাফেজ।